আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। চিত্রটি লক্ষ্য করো, দেখো এখানে একটি পদার্থ দেখা যাচ্ছে যার আধিদৈর্ঘ্য হচ্ছে এল নট। এখানে বল প্রয়োগ করাতে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। এখানে বল আছে, ক্ষেত্রফল আছে, আধিদৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য বিকৃতি আছে। আমরা জানি এর আগে গত ক্লাসে আমরা পড়েছি বল আর ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল হচ্ছে গিয়ে পীড়ন, আর পরিবর্তিত দৈর্ঘ্য বাই আধিদৈর্ঘ্য হচ্ছে গিয়ে বিকৃতি। আর পীড়ন আর বিকৃতি যেখানে আছে সেটাই হচ্ছে গিয়ে স্থিতিস্থাপকতা গুণাঙ্ক। আজকে আমাদের ক্লাস হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই পাঠ শেষে তোমরা বিভিন্ন প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্ক সম্পর্কে লিখতে পারবে ও গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে, পয়সনের অনুপাত বলতে পারবে, তারের সম্প্রসারণে কৃত কাজ বা স্থিতিস্থাপক বিভব শক্তি রাশিমালা বের করতে পারবে ও গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। বিভিন্ন প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে ইয়ং গুণাঙ্ক হচ্ছে গিয়ে দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতই ইয়ং গুণাঙ্ক। এটাকে ইয়ং গুণাঙ্ককে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি। এখানে চিত্রে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ে পীড়ন, এফ বাই এ হচ্ছে গিয়ে পীড়ন, আর ডেল এল বাই এল হচ্ছে গিয়ে বিকৃতি। তাহলে দৈর্ঘ্য পীড়ন হচ্ছে এফ বাই এ এবং দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে ডেল এল বাই এল। এখন আমরা এখানে মান বসাবো, এই যে দৈর্ঘ্য পীড়নের জায়গায় মান বসালাম এফ বাই এ এবং দৈর্ঘ্য বিকৃতির জায়গায় মান বসালাম ডেল এল বাই এল। আমরা জানি এই নিচেরটাকে উল্টে ফেলতে হয়, এই যে নিচেরটাকে উল্টে এল উপরে চলে গেল, তাহলে হচ্ছে গিয়ে এফ এল বাই এ ডেল এল, ওয়াই সমান এফ এল বাই এ ডেল এল। এফ ইকুয়াল টু জানি এম জি এবং এ ইকুয়াল টু জানি পাই আর স্কোয়ার, তাহলে এই সমীকরণটা দাঁড়াচ্ছে ওয়াই ইকুয়াল টু এম জি এল বাই পাই আর স্কোয়ার ডেল এল। এখন এই যে এই সমীকরণের মধ্যে এ সমান যদি ওয়ান একক এবং ডেল এল সমান যদি এল হয় তবে ওয়াই ইকুয়াল টু এফ দাঁড়ায়। এই যে এখানে আমরা এর মান ওয়ান এবং ডেল এল এর জায়গায় যদি এল বসাই তাহলে এল এল কাটাকাটি যায়, ওয়াই সমান এফ থাকছে। এই এইটা থেকে আমরা ইয়ং এর গুণাঙ্কের সংজ্ঞা দিতে পারি, যেমন প্রতি একক ক্ষেত্রফলের প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তারের যে বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বিকৃতি আধিদৈর্ঘ্য সমান হয় তাকেই ইয়ং গুণাঙ্ক বলা হয়। দুই নাম্বার হচ্ছে গিয়ে আয়তন গুণাঙ্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন গুণাঙ্ক বি হচ্ছে গিয়ে আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত। তাহলে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাতই হচ্ছে আয়তন গুণাঙ্ক। এই যে এখানে আমরা একটা একটা চিত্র দেখতে পাচ্ছি যার আদি আয়তন হচ্ছে গিয়ে ভি, এটাকে চারদিক থেকে লম্বভাবে বল প্রয়োগ করে এর আয়তন কমিয়ে ফেলে ডেল ভি পরিমাণ আয়তন কমিয়ে ফেলা হলো। তাহলে আয়তন পীড়ন হচ্ছে এফ বাই এ এবং আয়তন বিকৃতি হচ্ছে ডেল ভি বাই বি। এখন এই সমীকরণে আমরা এই মানগুলো বসিয়ে দিব। দেখো এই যে আয়তন পীড়নের জায়গায় বসিয়ে দিলাম এফ বাই এ এবং আয়তন বিকৃতির জায়গায় বসিয়ে দিলাম ডেল ভি বাই ভি। নিচেরটা উল্টে যাবে, হবে এফ ভি বাই এ ডেল ভি। আবার এফ বাই এ আমরা জানি চাপ পি সমান এফ বাই এ, এখন এফ বাই এর জায়গায় পি বসাবো, তাহলে বি সমান দাঁড়াচ্ছে পি ভি বাই ডেল ভি। সংনম্যতা, সংনম্যতা আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা, আমরা যদি আয়তন গুণাঙ্কের কথা বলি তাহলে এই আয়তন বিকৃতিটা উপরে চলে যাবে, আয়তন পীড়নটা নিচে চলে আসবে। তাহলে সংনম্যতা আমরা কাকে বলবো, আয়তন বিকৃতি বা আয়তন পীড়নের অনুপাতকে আমরা সংনম্যতা বলবো। অর্থাৎ সংনম্যতা হচ্ছে সংনম্যতা ইকুয়াল টু ওয়ান বাই বি। তাই আয়তন গুণাঙ্ককে অসংনম্যতাও বলে, যেহেতু আয়তন গুণাঙ্ক সংনম্যতার বিপরীত তাই আয়তন গুণাঙ্ককে অসংনম্যতাও বলে। তিন নাম্বার হচ্ছে ধীরতার গুণাঙ্ক।
স্থিতিস্থাপক সীমার মধ্যে ধীরতার গুণাঙ্ক এন সমান ব্যবর্তন পীড়ন বাই ব্যবর্তন বিকৃতি। তাহলে ব্যবর্তন পীড়ন বাই ব্যবর্তন বিকৃতির অনুপাতই হচ্ছে ধীরতার গুণাঙ্ক। এই যে এই চিত্রে দেখা যাচ্ছে যে নিচের তলের সাপেক্ষে উপরের তলের কৌণিক সরণ হচ্ছে থিতা, তাহলে এখানে ব্যবর্তন বিকৃতিটাই হচ্ছে গিয়ে থিতা। এই সমীকরণে আমরা এখানে মান বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে এন ইকুয়াল টু এফ বাই এ বাই থিতা। এই যে পীড়ন আমরা জানি এফ বাই এ আর ব্যবর্তন বিকৃতি জানি থিতা, তাহলে এফ বাই এ বাই থিতা। এখন এখান থেকে এখানে পাচ্ছি এফ বাই এ থিতা, তাহলে এন ইকুয়াল টু এফ বাই এ থিতা। যদি থিতা ইকুয়াল টু এখানে থিতা ইকুয়াল টু ওয়ান একক এবং এ ইকুয়াল টু ওয়ান হয় তবে এন ইকুয়াল টু এফ হয়। তাহলে আমরা কি পাচ্ছি, অর্থাৎ এক রেডিয়ান ব্যবর্তন কোণ, এই যে এক রেডিয়ান ব্যবর্তন কোণ সৃষ্টি করতে বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর যতটা স্পর্শকীয় বল প্রয়োগ করতে হয় তাই ওই বস্তুর ধীরতার গুণাঙ্ক। পয়সনের অনুপাত, স্থিতিস্থাপক সীমার মধ্যে পয়সনের অনুপাত হচ্ছে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতই হচ্ছে পয়সনের অনুপাত। এই যে এখানে আমরা একটা বস্তু দেখতে পাচ্ছি যার আদি দৈর্ঘ্য ছিল এল নট, এখন বল প্রয়োগ করে এর দৈর্ঘ্যটাকে এই যে আমরা বৃদ্ধি করে এল করলাম, আর এটার আদি ব্যাস ছিল ডি নট, এখন যখন দৈর্ঘ্য বৃদ্ধি করলাম তখন এই ব্যাসটা কমে ডি হয়ে গেল। তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে যে পার্শ্ব বিকৃতি যেটা সেটা এটা, আর দৈর্ঘ্য বিকৃতি যেটা সেটা এটা, মানে পার্শ্ব বিকৃতিটি হচ্ছে ডেল ডি বাই ডি নট আর দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে ডেল এল বাই এল। তাহলে আমরা এখানে মান বসিয়ে দেখি, সিগমা ইকুয়াল টু মাইনাস এই যে পার্শ্ব বিকৃতির জায়গায় বসালাম ডেল ডি বাই ডি নট আর দৈর্ঘ্য বিকৃতির জায়গায় বসালাম ডেল এল বাই এল। এখানে একটা ঋণাত্মক চিহ্ন এসেছে, দেখো এই ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে বল প্রয়োগে যদি দৈর্ঘ্য ডেল এল পরিমাণ বৃদ্ধি পায় তাহলে ব্যাস ব্যাস অথবা ব্যাসার্ধ ডেল ডি অথবা ডেলার হ্রাস পায়। এখানে আমরা ব্যাসের জায়গায় ব্যাসার্ধ লিখতে পারি, এই জন্য ডেল ডির স্থলে আমরা ডেলার লিখেছি, আর ঋণাত্মক চিহ্নটা দিয়েছি যখন বল প্রয়োগ করা হয় তখন দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হ্রাস পায়, আবার দৈর্ঘ্য হ্রাস পেলে ব্যাসার্ধ বৃদ্ধি পায়, একটা একটা বিপরীত, এই জন্য ঋণাত্মক চিহ্ন ব্যবহার করেছি। তাহলে সিগমা ইকুয়াল টু ফাইনালি দাঁড়াচ্ছে সিগমা ইকুয়াল টু মাইনাস ডেল আর বাই আর বাই ডেল এল বাই এল। এখন এখান থেকে এটা নিচেরটা উল্টে যাবে, তাহলে সিগমা ইকুয়াল টু মাইনাস ডেল আর এল বাই আর ডেল এল। পয়সনের অনুপাত, এই যে সিগমাকে আমরা পয়সনের অনুপাত বলা হয়, পয়সনের অনুপাতের মান মাইনাস ওয়ান লেস দেন অর ইকুয়াল সিগমা লেস দেন অর ইকুয়াল পয়েন্ট ফাইভ। ধাতব পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাতের সীমা জিরো লেস দেন অর ইকুয়াল সিগমা লেস দেন অর ইকুয়াল হাফ। এগুলো কিন্তু এই মানগুলো আমাদের অনেক সময় এমসিকিউতে আসে যে পয়সনের অনুপাতের মান কত কিংবা ধাতব পদার্থের পয়সনের অনুপাতের সীমা কী। এবার আসি আমরা স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্থিতি শক্তি। যদি এফ বল প্রয়োগে এল দৈর্ঘ্য ও এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের দৈর্ঘ্য ওয়ান এল বৃদ্ধি পায়, স্মল এল বৃদ্ধি পায়, মানে এফ বল প্রয়োগ করে একটা বস্তুর আদি দৈর্ঘ্য ছিল এল আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল এ, এখন এল এফ বল প্রয়োগ করে যদি তারের দৈর্ঘ্যটা স্মল এল বৃদ্ধি করি তবে আমরা ইয়ংয়ের গুণাঙ্ক থেকে শিখেছি ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ এল। এখান থেকে সুতরাং এফ ইকুয়াল টু লেখা যায় এই দুটা গুণ করলে ওয়াই এ এল বাই এফ, সরি ওয়াই এ এল বাই ক্যাপিটাল এল, ওয়াই এ এল বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। এখন তারটির দৈর্ঘ্য অতি ক্ষুদ্র ডি এল পরিমাণ বৃদ্ধি করতে কৃত কাজ ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডি এল, আমরা জানি কাজ ইকুয়াল টু বল ইন্টু যেই দূরত্বটা যায়, তাহলে যেহেতু ডি এল পরিমাণ বাড়ালাম সেহেতু ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডি এল। এখন এই সমীকরণটাকে এই যে ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি এল লিখেছি আমরা, এই সমীকরণকে এল ইকুয়াল টু জিরো থেকে এল ইকুয়াল টু এল এই সীমার মধ্যে সমাকলন করে সঞ্চিত মোট বিভব শক্তি বা কৃতকাজ পাই, কী পাই ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ
0 to L f dl এখানে এই যে f f এর মানটা আমরা বসাবো f এর মান হচ্ছে ya small l by capital L yal small l by capital L আর এই dl এর জায়গায় dl থাকবে এটাকে সমাকলন করলে yl by l l square by 2 আর 0 to L পরে সীমার মানটা বসালে ফাইনালি দাঁড়াচ্ছে half into yal square by L এখন আমরা এই যে f equal to কি শিখেছি f equal to শিখেছি ya small l by capital L তাহলে ya small l by capital L সমান আমরা f লিখতে পারি আর একটা l বাকি থাকে l square যেহেতু একটা l বাকি থাকে এই যে একটা l এখানে আছে তাহলে w equal to দাঁড়াচ্ছে half into f into L অর্থাৎ স্থিতিস্থাপক বিভব শক্তি আমরা এখানে যে w টাকে এখানে যেটা জানি সেটা কৃত কাজ অথবা স্থিতিস্থাপক বিভব শক্তি তাহলে এই যে এই জায়গায় স্থিতিস্থাপক বিভব শক্তি সমান এই যে হাফ আর f টা হচ্ছে প্রযুক্ত বল আর l টা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে স্থিতিস্থাপক বিভব শক্তি সমান হাফ ইনটু প্রযুক্ত বল ইনটু দৈর্ঘ্য বৃদ্ধি একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি বা কৃত কাজ একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি হচ্ছে u আমরা জানি u ইজ ইকুয়াল টু w / v এখন এই w এর মান আমরা বের করেছি এখানে হাফ fl এই যে হাফ fl আর আয়তন সমান আমরা জানি v ইকুয়াল টু l মানে ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য v ইকুয়াল টু l আয়তন সমান আমরা জানি তাহলে এগুলোর মান বসালে এখন এই যে হাফ আলাদা আলাদা করে দিচ্ছে হাফ f / a স্মল l / ক্যাপিটাল l সুতরাং u ইকুয়াল টু দাঁড়াচ্ছে এই হাফ আমরা জানি f / a হচ্ছে গিয়ে পীড়ন এবং স্মল l / ক্যাপিটাল l সমান বিকৃতি তাহলে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি সমান কি দাঁড়াচ্ছে u ইকুয়াল টু হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি এই যে এই w সমান এটা আবার u সমান এটা এগুলো এই সমীকরণগুলো আমাদের মনে রাখতে হবে এগুলো আমরা যখন গাণিতিক প্রয়োগ করব অঙ্ক করব তখন আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব মূল্যায়ন এতক্ষণ আমরা যা যা পড়েছি আসো তার উপর একটু দেখি কতটুকু তোমাদের আয়ত্ত করতে পেরেছ দৃঢ়তার গুণাঙ্ক কোন পদার্থের বৈশিষ্ট্য যেহেতু শুধু কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে সেই জন্য দৃঢ়তার গুণাঙ্ক শুধু কঠিন পদার্থের বৈশিষ্ট্য দুই নাম্বার ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2×10^11 নিউটন মিটার ইনভার্স 2 বলতে কি বোঝায় দেখি আসো কি বোঝায় ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2×10^11 নিউটন মিটার ইনভার্স 2 বলতে বোঝায় 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট ইস্পাতের দণ্ডের দৈর্ঘ্য বরাবর 2×10^11 নিউটন বল প্রয়োগে এর দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হয় আমরা কিন্তু এই সংজ্ঞাটা শিখেছিলাম যে ইয়ং গুণাঙ্ক কাকে বলে ওখানে জাস্ট মানটা দিয়ে দিয়েছি ওখান থেকে ওই সংজ্ঞাটা আমরা বুঝলেই এটা লিখতে পারবো অ্যালুমিনিয়ামের পয়সনের অনুপাত 0.35 বলতে কি বোঝায় অ্যালুমিনিয়ামের পয়সনের অনুপাত 0.35 বলতে বোঝায় অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত সবসময় 0.35 আমরা কিন্তু পয়সনের অনুপাত সমান শিখেছি পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি সিগমা ইকুয়াল টু ওই সূত্রটা ওই যে সংজ্ঞাটা শিখেছি ওখান থেকেই ওখানে থেকে ওই সংজ্ঞাটা বুঝলেই আমরা এটা লিখতে পারবো এখন আসো বাড়ির কাজ এক নাম্বার প্রথম যেটা দিয়েছি 1 mm² প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে আর মান দেয়া আছে ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক দেয়া আছে 2×10^11 নিউটন মিটার ইনভার্স 2 আমার এখানে নিউটন মিটার ইনভার্স 2 টা বাদ পড়ে গিয়েছে আচ্ছা তোমরা এই এককটা দিয়ে দিও আর এখানে আমরা ইয়ং এর গুণাঙ্ক y ইকুয়াল টু যেটা শিখেছি সূত্রটা সেটা বসিয়ে এই অঙ্কটা করতে পারবে দুই নাম্বার তারের দৈর্ঘ্য 2 মিটার ও ব্যাস 0.02 সেন্টিমিটার তারটিকে দৈর্ঘ্য বরাবর 1570 নিউটন বল প্রয়োগে এর দৈর্ঘ্য 2.05
এবং ব্যাস দৈর্ঘ্য 2.05 এখানে মিটার হবে এবং ব্যাস 0.198 মিটার হলো। ইয়ং গুণাঙ্ক ও পয়সনের অনুপাত নির্ণয় করো। তিন নম্বর, যেটা 5 মিটার দৈর্ঘ্য ও 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারে 20 কেজি ভর ঝুলালে তারটির দৈর্ঘ্য 4 মিলিমিটার বৃদ্ধি পেল। ইয়ং গুণাঙ্ক ও একক আয়তনে সঞ্চিত শক্তি বের করো। ওই এখানে ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সূত্রটা অ্যাপ্লাই করবা যেটা শিখেছো এর আগে, আর একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ যেটা শিখেছি আমরা কিছুক্ষণ আগে সেটা সেই সূত্রটা ইউজ করে করে ফেলবা। আর এখানে যে দুইটার একক আসে নাই সেই এককগুলো বসিয়ে তোমরা অঙ্ক করে নেবে। এর আগে আমরা এককটা শিখে নিয়েছি কি হবে। আজকের ক্লাসের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী নেক্সট ক্লাস করার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।